চরণ, চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই, আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কারি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজে বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। শুনে লতা অনুরাধাবাইয়ের পক্ষেই আছে, লতা তার আব্বার সামনে এমন ব্যবহার করে যে আঙ্কেল মনে করে কি যে রাজা হইতেছে আমার মেয়ের এক নম্বর শত্রু। আমি তোর লাগে জমি দেখছি, নিষ্কণ্টক জমি, সুন্দর জমি। আপনি জমি সম্পর্কে কি বলেন দুলা ভাই? আপনি জানেন না আমার এলাকার সব জমির মধ্যে ঝামেলা আছে, আর আপনি ওনারা এখানে জমি কিনে দিতে চান, বুঝছেন? এখন আপনার সাথে আমার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও, ওই আমার ভাই বাবুল আছে, ওই রাত অবসর থাকবা, সকালবেলাকে দুটো তুমি চলে যাবা, ঠিক আছে? তুমি এই জায়গায়, তোমার আমার কত জায়গায় খুঁজতে আসি, পরে দুলা ভাই কইলো যে তুমি এইখানে এই লেগে চলে আইছি এই জায়গায়। কি হয়েছো কিলে? কি করবো, আব্বা তো তোমার তারাই দিছে বাড়ির দেয়া, এর লেগে আমিও রাগ করি আব্বার লাগে এই জায়গায় আয়ে পড়ছি তোমার কাছে। দেখছিস শামসু ভাই আর বউ চলে আসে, হিতিরও বাইর করে দিছে, দেখছি না আর বউ আরে কত ভালোবাসে, জামাই টানে টানে হিতিও চলে আসে। ভালো না বেশ তার উপায় না, আমি কি করবো কও। লাভলি কি বলতাম, আমার মুখে ভাষা নাই, অ্যাকচুয়ালি আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। বাবা বাবা বাবা, আমি খুব মুগ্ধ হয়েছি, মানে তোমাদের মধ্যে এখনো এত প্রেম ভালোবাসা, বা বাবা তোমার জন্য দেখো বাবার ছাইরা বাড়ি ঘেরা চলে আসছে, আমার খুব ভালো লাগছে, অসুবিধা নেই অসুবিধা নেই, আমি তোমাদের ব্যাপারটা দেখতেছি, আমি দরকার পড়লে তোমার শ্বশুরের কাছে গিয়ে তোমার আব্বার কাছে গিয়ে ব্যাপারটা মিট করার ব্যবস্থা করতেছি। বুঝলা, থাকতে পারলাম না, 2 লাখ টাকা তো খাইছো, খাওয়ার তো শেষ নাই, তুমি তো 2 লাখ টাকা দিছো, ন্যায়ভাবে দিছো, বেআইনিভাবে দাও নাই, তুই 4 লাখ টাকা কইলো মোরে ছাড়া আর কারকে দিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যান যান, হাই সমস্ত অসুবিধা নেই, সে জিনিসটা বুঝছে, শুনেছি কি আপনার মেয়ে যাবে, তো মেয়ের জন্য দেখা, আর 4 লাখ টাকা আমি আপনাকে হাতে বুঝে দিলাম, ওকে ঠিক আছে, চলো বাড়ি চলো, যান যান, যাও তুমি, আরে আও খারাপ কিছু কি করে, আচ্ছা ভাই যাও যাও যাও, হাই সন্দীপ, হ্যাঁ রে এরকম ব্যবহার করলো। আপনি কি তা সাইকেল লয়ে ঘুরাঘুরি করেন, আপনার খুঁজা পাওন কি আমার লাগে ওয়ান টুর ব্যাপার, আমি তো এমনি সুন্দর ছবি টবি ভালোই আয়, কিন্তু মনে করেন আপনি যেমন একবার মেকআপ করে দিছিলেন, আপনি মেকআপ করে দেওয়ার পরে সুন্দর থেকে একটা ছবি তুলছিলাম, ছবিটা তুললা এটা ফেসবুকে দিছি, দিছি পরে 2-3 কে ছাড়াই গেছে গা, লাইক কমেন্ট শেয়ারের বন্যা বয়ে গেছে গা, আমার যে কি খুশি লাগতেছে আমি আপনার বুঝাই পাইতাম না। এতেই তুমি মুগ্ধ হয়ে গেলা? শুনো, আমি যদি তোমারে ঠিক মতো করে আর 2-3 দিন মেকআপটা দিয়ে দিতে পারি, একটু টাচ টুচ ঘষা মাজা কইরে দিতে পারি, তাইলে দেখবা লাইকের বন্যা ফলোয়ারের বন্যা পড়ে গেছে। এই যে তোমার বান্ধবী, কি জানি নাম, নাফিজা, 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 রে তো আমি মেকআপ দিছিলাম, দেওয়ার পরে ও আয় নাই, শুধু দেখছে নিজের চেহারাটা নিজেই চমকাই গেছে, যে এটা সাবানা ববিতা দেখতেছি নাকি আমি নিজে, তারপরে নাফিজা অবশ্য আমি পাত্তা দিই নাই, কিন্তু ও তো প্রেমে পড়ে গেছে। রোমিও ভাই আপনার তো আমি বালা জানছিলাম, আপনি স্বভাবটা অবধি করে নষ্ট, হ্যাঁ আপনি আমার লোকের কথা কইতেছেন,
আপনি আমার কথা বাদ দিয়ে অন্য লাইনে নাফিজারে ডাইন কথা কইতেছেন কেন লেগে? আমি শুনতাম চাইছি আপনি কারে সাজাইছেন, কারে সাবনা ববিতা লাগছে। আমার কইলে মক করে বেশি রাগ উঠতে গেছে গা। আমি হন যাম গক করে আড্ডা দা, আমার আসলে ওই কথা কইতাম না বুঝছেন। আচ্ছা যাইবা কেন, রাখতেছো কেন, চলো তোমাকে বাড়ি যাই। বাড়ি যাই, মুখটা কেমন হয়ে গেছে, চলো একটু ফেসিয়াল কইরা দিই, আর চুলে কি একটু ব্লিচ কইরা দিব নাকি? শুনেন, আমার ফেসে কোনো টাচের দরকার নাই, কোনো ফেসিয়াল মিশিয়াল এর দরকার নাই। আমি এমনি মেলা সুন্দর বুঝছেন, আর আমি একলা একলাই বালা সাজদাম পারি। আপনার একটু সাজাই দিছেন দেখা, এটার একটু কৃতজ্ঞতা প্রকাশ করতাম আইসি। এইডি অক্কর আপনি 1-2 তে অক্কর 100 তো ফ্রি টাচছেন গা। দরকার নাই আমার এসবের, আমি এমনি সুন্দর। এত ফুটানি মাইরো না চেহারার, চেহারা যদি এতই ভালো হয় তাইলে তোমার এতদিন বিয়ে হইলো না কেন? হ্যাঁ শুনো, আমার একটা নতুন ট্রিটমেন্ট আছে, এই ট্রিটমেন্টটা নিলেই দেখবা ছেলের লাইন লাগবে তোমার বাড়িতে, এক মাসের মধ্যে তোমার বিয়ে হয়ে যাবে। শুনেন, আমার বিয়ে হয় না, আমার ইচ্ছা ফুলা ফাইনতে লাইন লাগিয়ে থাকে সকাল থেকে রাত পর্যন্ত আমার বাড়ির সামনে বুঝছেন। আমার কেউ পছন্দ না দেখে আমি বিয়া করি না, আমি সুন্দর না অসুন্দর ইতার লেগে আমার বিয়া আটকে রয়েছে না। আমার বিয়া যখন অনে ওই আজ যাবো, আপনার কোন লাগতো না। আপনি তো উপকার পাই আসিরা, ভাবলাম একটু ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। কিন্তু আপনার লোক এখন কথা কইয়া আমার মেজাজটাই খারাপ হয়ে গেছে গা। ফুরসা তা কতই কুমুর, আমি যাবো গা হেন্তি। একটু ঘুরতে যাইতেছি। কিন্তু একা একা ঘুরতে যাইতেছেন? না মানে একটু সিদ্ধান্ত নিলাম, এখন থেকে একা একাই ঘুরে বেড়াবো, সঙ্গী নিব না। কেন কেন সঙ্গী নিবেন না কেন? না মানে আমার ভাইজান এমন এমন কথা বলে মানুষের সামনে ছোট হইতে হয়, ভীষণ লজ্জা পাইতে হয়। আপনার ভাইয়ে তো মাথায় সিট আছে, সে যে কখন কার সামনে কি কথা কয় এটার কোনো ঠিক ঠিকানা নাই। সে নিশ্চয় কইছে যে কুসুম অথবা শিউরির লগে আপনার বিয়ে ঠিক করব, আর এইসব কথা শুনে নিশ্চয় আপনি লজ্জা পাইতেছেন কি, তাই তো? একদম ঠিক, কিন্তু আপনি জানেন কিভাবে, আপনার সামনে তো এইসব আলোচনা হয় নাই। আরে আমার দুলা ভাই কি কইতে পারে কি কইতে না পারে, আমগো দুই বোনের সবকিছু মুখস্থ। সেটাই আমার এই যে আছি, আরে দেখেন আমি এত ব্যস্ততার মধ্যে আছি, মানে আপনার সাথে একটু নিরিবিলি বসে কথা বলবো, একটু আলাপ আলোচনা করবো, বসতেই পারতেছি না। ভাইজান আপনি যে ব্যস্ত মানুষ সেই জন্য আপনার সাথে কথা বলার আমি সুযোগই পাই না। আমি কিন্তু অনেকবার চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার। ভাইজান তোমার কাজটা কিন্তু আমরা করছি, তারে নিয়ে অনেক ঘোরাঘুরি করছি, এখন তুমি তারে নিয়ে একটু ঘুরো। আমরা ঘুরলে তো মাইনসে আবার দুনিয়ার নানান রকমের কথা কয়। শোন তোর কথা কই, দুনিয়ার মানুষে কি কইলো না কইলো তাতে কি যায় আসে আমাকে? হ্যাঁ আরে আমাকে বাড়ি তুমি হোমানাইছে, তারে নিয়ে তোরা ঘুরবি এদিক সেদিক যাবি, এটা তোমাকে দায়িত্ব। আর কে কি কইলো না কইলো, আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, আমি আপনার নিয়ে ঘুরতে বেরোবো, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ভালো কথা আসিফ, আমি শুনলাম আপনি নাকি এলাকায় জমি কিনতে চান। মানে কি, মানে নিউজটা কি আপনার কানে পৌঁছে গেছে? শুধু কি পৌঁছাইছে, দালালরা ভাইরে দিয়া আপনার কাছে সুপারিশ করতে চাইতেছে। ভাইজান আমি আন্তরিকভাবে দুঃখিত, শুধু শুধু আপনাকে একটা ঝামেলার মধ্যে ফেলে দিলাম আমি। না না কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, আপনি জমি কিনতে চান আমি অবশ্যই আপনার সহযোগিতা করবো, কিন্তু আপনাকে সতর্ক করতেছি কোনো দালালের খপ্পরে আবার পড়েন না, ঠিক আছে? আরে না না সেই সুযোগ নেই। বাবুল দালাল আইছিল আমার কাছে, ওই বুলেট ভাই নাকি জমির কাজ শুরু করছে, জমির ব্যবসা শুরু করছে, জগলুরে পাঠাইছিল আমাদের দিয়ে তারে দাওয়াত করতে। খবরদার ওগোর সাথে কিন্তু মিশবেন না, ওরা কিন্তু ভালো লোক না। না 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 ওদের সাথে তো মিশি নাই, ওনারা আমাকে দাওয়াত দিতে চেয়েছিল আমি তো গ্রহণ করিই নাই। ভাই আমি কালকে ঢাকায় চলে যাব। আরে কালকে যাবেন মানে কি, এখানে আসছেন আর কিছুদিন থাকেন, ঘোরেন ফেরেন, খাওয়া দাওয়া করেন, গ্রামের মতো তো শহরে পাবেন না, তাই না? ভাই আমি অবশ্যই আবার আসবো, তাছাড়া আপনাদের এলাকাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই এলাকায় নতুন কোনো শিল্প কারখানা করা যায় কি না সে বিষয়ে আমি আপনার সাথে আলোচনা করব। আপনি বরং ঢাকায় আসেন না একবার। হ্যাঁ ঢাকায় তো যাইতেই হবে, ঢাকায় যাবো, অসুবিধা নাই। আচ্ছা শোনেন আপনার সাথে আমার তুই একটা কাজ কর, তুই ভিতরে জাগিয়া আমি তার সাথে একটু নির্বাচন নিয়ে একটু আলাপ আলোচনা আছে, পরামর্শ ঠিক আছে। হ্যাঁ শোনেন আসেন আমরা। তুমি তো খালি এই গ্রাম নিয়েই চিন্তিত, এই গ্রামের গন্ডির বাইরে তোর যাইতে পারো নাই। মিস বাংলাদেশের নাম শুনছো? মিস বাংলাদেশ আবার যায় মিস ইউনিভার্সে, মিস ইউনিভার্স থেকে আবার যায় মিস তোমার মিস ওয়ার্ল্ডে। এই যে সুন্দরীরা আসে কেমনে, এইরকম তোমার মতো সুন্দরীরাই তো যায় ওই কম্পিটিশন করে। আজকে লারা দত্ত কও আর ঐশ্বরিয়া কও কোথেকে আসছে, ওইসব কম্পিটিশন থেকে আসছে। তা
আমি যদি তোমারে একটু ট্রিটমেন্টটা দিয়ে দিতে পারি তাইলেই দেখবা তুমি মিস বাংলাদেশে চান্স পেয়ে যাচ্ছ। তুমি মিস বাংলাদেশ হিসাবে এই গ্রামে গর্ব করতে পারবা। সারা মানুষ তোমার ছবি বুকের মধ্যে ঝুলাই রাইখা করবে দেখবা। ও মায়া মায়া গইত, আপনি কি তা করতেছেন? হ্যাঁ কিন্তু আমি কি হুনতাছি রমিও ভাই? হ্যাঁ আপনার লোক যোগাযোগ করলাম, আমি মিস বাংলাদেশে যেতে পারো। আসলে তো ভালো একটা কথা শুনাইছেন, কনছেন দি কিতা করতেইব। এই জিলিক, আপনার লোক সব রাগারাগি মিটমাট করে লাইলাম, জান কন কিতা করতেইব। আপনার বন্ধু হয়ে গেছি আমি। তোমার বান্ধবী নাফিজা, সে তো তোমার থেকে এক কাঠি আগানো, মানে সে অনেক আগেই আমার সাথে যোগাযোগ করছে, সে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়। আমি হো ওইভাবেই আসলে ওরে মেকআপটা শুরু করছি যাতে সে প্রতিযোগিতায় অ্যাটেন্ড করতে পারে। ভুলটা তুইছ আমার, আমি জিলেকে একটা বিরাট ভুল করে লাইছিলাম। ওই যে কনা নিজের পায়ে নিজে কুড়ালি মারে, আমি ওই নাফিজা আমার বান্ধবী, এই পরিচয় আপনার লগে একটু দেখা করাই দিছিলাম। হে আপনি তো একটু মেকআপ লইছে, ও মা গো মা, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে গা। হ্যাঁ অহন আপনি আমার থইয়া হের লইয়ে ফিরে রয়েছেন, হের কত এগোইতেছেন সকাল বিকাল। জিলেক মনটারে একটু বড় করো বুঝছো, ক্ষুদ্র মন নিয়ে তুমি কোথাও কোনো স্বপ্ন দেখতে পারবা না, কোনো জায়গায় তুমি পৌঁছাইতে পারবা না। এই যে নাফিজা, এই নাফিজা স্বপ্ন দেখতে জানে, স্বপ্ন দেখছে সে আমার সাথে যোগাযোগ মেনটেন করছে, রেগুলার ফোন দেয়, আমারে বন্ধুত্বের প্রস্তাব দিছে, আর তুমি ঠিক রিভার্স, মানে উল্টা। তুমি তো কিছুই করো নাই, তুমি তো নিজের শামুকের মতো গুটাই রাখছো, তাইলে চলবে? আপনারে আমি অনেক আগে বন্ধু বানাইলেছিলাম, মনের থেকে বন্ধু ভাবছিলাম, আপনার আমি ফোনও দিছিলাম, আমার ওই যে ছবিটা যখন আমি ফেসবুকে দিছি পরে অনেক লাইক আইছিল, তখনই আপনারা থ্যাংক ইউ দিবার লেগে ফোন দিছিলাম। আপনি তো আমার বন্ধুত্বের সাড়াও দিলেন না, আমার ফোনেরও সাড়া দিলেন না, তখন তো পাত্তাই দিছেন না, তখন আবার ভাব ধরে আমার উপরে দোষ দিতেছেন যে আমি আপনার বন্ধুত্বর অফার দিছি না। অফার তো মেলা আগেই দিয়া দিছি, কিন্তু ওই যে আপনার মেলা বন্ধু আপনি নাফিসার ভিতরে গিয়ে আটকে দিচ্ছেন। আচ্ছা যাক, মন খারাপ করো না, আমি কথা দিলাম, আজকের থেকে তুমি আমি বন্ধু, বন্ধু আছি, বন্ধু ছিলাম, বন্ধু থাকবো। সেটা ঠিক আছে, এটা লেগে তো আমি আপনার খুঁজতেছিলাম, কিন্তু আমি আপনার কইয়া দিই, আপনি যাদের লোকে বন্ধুত্ব করলে গেলাম আমার মেকআপ তো লাগতো না, আমি আপনার ফোনও দিতাম না। আচ্ছা 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 বাবা, মাইন্ড করো না, চলো চলো। মাইন্ড করতাম নাকি আমার অনেক বাবা। বুকে আছে মন, মনে আছে আশা, আশা দেখে হয় যদি লা 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 ভালোবাসা। ওস্তাদ খুব খেলাইতেছেন না, বয়স তো আর কম হইল না, এখন একটু বিয়ে শাদি করে সংসারী হন, আর বুড়ো বয়সে বিয়ে করলে বাচ্চা কাচ্চা বড় করতে পারবেন না। কি বলছিস না বলছিস বে, আরে বেকুবির মতো কেন কথা বলছিস? দিনে যে পড়ে আছি না, এখন যদি মনে কর বিয়ে করে ফেলি তখন ডাইরেক্ট বুড়াতে চলে যাব। কত লাইকা আছে আমার জন্য, কাইন্দে কাইন্দে বলবে হাই বুলেট হাই বুলেট, কি করলি বুলেট, সুইসাইড করে মরে যাবে তো, সব লাইকারা আমার বিয়ের কথা শুনলে কি কাউট মারি চলে যাবে বেটা। ও নায়িকারা আপনার কি কাউট করবো, এর লেগে আপনি বিয়ে করবেন না। শোনেন ওস্তাদ, আমি একটা ছোট মুখে বড় কথা কই, ঠিক আছে, বুড়ো বয়সে বিয়ে করলে সুন্দরী মেয়ের বিয়ে করতে পারবেন না। এই ফাউল, হঠাৎ করে তুই আমার বিয়ে নিয়ে পড়লি কেন? কে আছে কি কারণ আছে? কারণ স্যার একটা গাছের পাতা নড়ে না। সেই কারণটা বলি এখান থেকে ফুটো। লতা আমার সাথে দেখা করবে চেয়ারম্যান মেয়ে, সেটা নিয়ে ভাবছি, মুখে আছে মন। ও এখন আবার লতা আবার দিকে চোখ দিচ্ছেন না, আগুনে হাত দিয়েন না ওস্তাদ, আমার কথাটা শুনেন, আগুনে হাত দিলে হাত পুড়ে জ্বলে সার্কার হয়ে যাবেন। এতদিন তো শিউলি আবার পিছনে ঘুরছেন, সে তো পাত্তা দেয় নাই, এখন আবার লতা আবার পিছনে লাগছেন। রাজা ভাই যদি শোনে তাহলে কিন্তু এ প্লাস দিয়ে আপনার চোখ উড়ে ফেলাইব। তুমি বর্তমান খবর জানো না কো ডেঙ্গু কোথাকার, কচু করবি রাজা, রাজার সাথে লতার এখন কি সম্পর্ক জানো তো? দাও কুড়াল, কেউ কারো ফেস দেখতে পারে না জানো, আর লেবু আঙ্কেল আমাকে যে পছন্দ করে সেই সুযোগটাই তো বুলেট লিয়েছে বে। এখন হবে একটা সাকসেসফুল লাইফ, ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট, বুকে আছে মো। আমার বিশ্বাস হয় না ওস্তাদ, হ্যাঁ চালাকি করেন। শোনেন আপনি যে পছন্দ করেন লতা বারে, এটা যদি শোনে তাহলে সব লাইক কাইতে দিব। আমার সঙ্গে এইভাবে আবলা জেবলা করে কথা বলছিস কেন বে? রাজার কাছ থেকে টাকা খাইছিস না? সেই সৌভাগ্য আমার হয় নাই বস। এখন একটা সিরিয়াস কথা কই, আমারও কিন্তু বয়স হয়ে যাইতেছে, আমিও দুই এক মাসের মধ্যে বিয়ে করব। আপনি ম্যারেজ করবেন?
হ্যাঁ চালনে চুলে নিয়ে বড় বড় কথা হচ্ছে, বিহাজি করবি, বুকে খাবি কি বে ভাই মামুন বুঠা? রিজিকের মালিক আল্লাহ। তাছাড়া আমার বউ হইতেছে গিয়া শ্বশুরের একমাত্র মেয়া, আমার শ্বশুরের তো সবকিছু আমারই হবো। ঘর জামাই হওয়ার ধান্দা করেছো না মামুন বুঠা? তুই আমার সাগরেতে এই কথা কখনো কোনো জায়গায় বলবি না, বলবি আমার ওস্তাদ আমি নিচি। বস, অফিসে তো কত ধরনের মায় মানুষ আসে, সবাই আপনার লগে ভাব জমাই। আমার লগে তো কথা তো দূরের কথা, কেউ আমার পাত্তাই দেয় না। তাই আমি এখন সিদ্ধান্ত নিছি আমি আর চাকরি বাকরি করবো না, আমি নিজে এখন একটা মিউজিক ভিডিও বানাবো। আমি পরিচালক হিসেবে তো আপনার থেকে অনেক ভালো পারি, আমি কি সারা জীবন আপনার ধামা ধরা লাইনম্যান হয়ে থাকবো নাকি? আমি একজন ক্রিয়েটিভ মানুষ। ক্রিয়েটিভ? যাও এখান থেকে, লাঠি মারি উড়ায় দেবো, তোমাকে নিয়ে ভাববার সময় আমার নাই, পানিতে বই মরে যা। আমি এখন লতাকে নিয়ে ভাবছি রে, কখন আসবি লতা? গেট আউট ফ্রম মাই সাই। বুকে আছে মন, মনে আছে আশা, আশা থেকে হয় যদি লা 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 ভালোবাসা, লতা আশা। একমাত্র ভাইকনা, পরে তুমি ছাড় দিতেছ না। আরে লতার বাপ, কয়দিন পরে দেখছি তুমি পাগলা গারে দেখতে হইবে তোমার। সব সময় তোমার দুষ্ট লোকের সাথে উঠা বসা, দুষ্ট খারাপ মানুষের সাথে ঘোরাঘুরি, একদম সফল। আমি কি চিন্তা করছি জানেন মামি, সামনের বার মা মারি ইলেকশনের কোনো দরকার নাই, সামনের বার আমাকে চেয়ারম্যান হইবো আমার মামি, একদম। আমি আমার বাড়িতে আর কোন মেহমান জায়গা দিব না। এই যে ইংরেজ, এই বদমাইশটা আমার সবচেয়ে বেশি বাপ মূর্তি নষ্ট করছে। ইংরেজ চারটি বাড়িটি গোল কর, এই বাড়িতে তোরা জায়গা হইব না। বাড়াবাড়ি করবাটা কয়ে দিতেছি, শেষ পর্যন্ত তোমার কপালে কিন্তু দুর্ভোগ আসবো। মামা তোমার তো মত ভালো লাগতেছে না, তুমি কি আমার মামির তালাক দেওয়ার কথা চিন্তা করতেছো নাকি? আমার তালাক দিব কি, তার আগে দেখবি তোর মামুন আমি পটি দিয়ে কুপাইয়া কুপাইয়া কাটিয়া এমন কাজ করবো? ওই তোমার চিনে নাই, আমি হইলাম দারোগার মাইয়া। এই সাইলের বস্তার লোকের কথা কয়ে কোনো লাভ নাই, আমার জীবনটাই বরবাদ করে দিছে সে। নিজে মনে এখন হালকার একটা হিরো হয়ে করছে। মামি আপনার একটা বুদ্ধি ছিল মামি, আমি সবসময় আপনার পক্ষে আছি, আমার মামা সে তা দেখি, কিন্তু আমি আপনার পক্ষের লোক, আমাকে চাই দিক দিয়ে আমার এমন প্রেশারে রাখতে হবে সে যেন কোনো রকম উল্টা পাল্টা চিন্তা করতে না পারে মামি। একদম একদম, আপনি খালি আমার বলবেন এটা করো এটা করো, আমি সব করে দিতে পারবো। হ্যাঁ আমার মামির তালা হাইগ্রামি শুরু করছে। আচ্ছা ভাই একটা প্রশ্ন করবো? হ্যাঁ হ্যাঁ করেন, মাইন্ড করবেন না কিন্তু। আরে না না মাইন্ড করবেন, আপনি নির্ভয়ে বলেন না। না আমার কিউরিয়াসিটি আর কি, যে আপনি এখনো বিয়ে করেননি কেন? আরে এই প্রশ্ন তো সবাই আমারে করে, আমি কেন বিয়ে করি না? আমার বোনরা তো মনে করে আমার মাথা একদম পাগল করে ফেলায়। আসলে ওদের বিয়া না দিয়া আমি নিজে বিয়ে করব না, আর তাছাড়া আমার ইলেকশন সামনে, ইলেকশনে পাস টাস করে তারপর বিয়ের পর বড় সারে বলাবো। খালি নিজের বিয়া নিয়ে চিন্তা করতেছ, নিজের বিয়া নিয়ে আসছি কোন গজে বিয়ে দিতে হইব সেইটা মাথায় নাই। তুমি এখন কি করো? তুমি এর ভিতরে ঝামেলা করতে আসছো কেন ভাইজান? এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলতেছে, প্লিজ এমন কিছু করেন না যাতে পরিবেশটা নষ্ট হয়ে যায়। ও বেশি বিদ্যান হয়ে গেছস, হ্যাঁ সব তুই বুঝস, আমি কিছুই বুঝি না, আমি বোকার হাড্ডি তুই বিরাট জ্ঞানী। চিন্তা করছিলাম রাজার কাছে তার বিয়ের ব্যাপারে প্রস্তাব দেব, ক্যান্সেল, প্রস্তাবের গোড়ায় পানি ঢেলে দিছস, প্রস্তাব মেরে গেছে। দুলাভাই মেহমানের সামনে অপমানজনক কোনো কথা বলো না, আসিফ তোমার ভাই, সে আমাদের মেহমান, তার সঙ্গে আমি ইলেকশন নিয়ে একটা জরুরি আলাপ করতেছি,
তুমি আসলে কথা বলতে আসছো কেন? উলু বনে মুক্তা সরাইতেছ, ও ইলেকশনের কি বোঝে? ও বোঝে শিল্প কারখানা। কোন শিল্প কারখানা সম্বন্ধে কোনো পরামর্শ দরকার হয় সেইটা আসিফ দিবে। নির্বাচন নিয়ে তার কিছু বলার কোনো ক্ষমতাই নাই, সে কোনোদিন ভোট কেন্দ্রে যায় দেখে নাই। তোমরা হইতেছো আসলে কি কব তোমাদের? যে মানুষ ইলেকশন বোঝে, যে মানুষ ইলেকশনে বিজ্ঞ, তারে তোমরা অবজ্ঞা করতেছো। ভাইজান, আপনার চিন্তা করার কোনো কারণ নাই। রাজা ভাই ইলেকশনের ব্যাপারে আমার কাছ থেকে কোনো জ্ঞান নেবে না, এখন থেকে জ্ঞান নিব আপনার কাছ থেকে। শোনো দুলা ভাই, তোমার একটা কথা বলি, আমার ইলেকশনের জন্য 10 লক্ষ টাকার একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? এবং সেই ফান্ডটা তুমি ক্রিয়েট করবে। ধন্যবাদ, ধন্যবাদ তোরে। একদম অন্তরের অন্তঃস্থল থেকে তোরে ধন্যবাদ দিতেছি যে টাকার দায়িত্ব আমার দিছস। এতদিন তোরা আমার বিশ্বাস পাস নাই, 1 টাকা দিয়েও বিশ্বাস পাস নাই, আজকে 10 লক্ষ টাকার দায়িত্ব আমার দিলি, আমি খুব খুশি হইলাম, খুবই খুশি হইলাম। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোরে দোয়া করতেছি। রাজা ভাই, আপনি যদি মাইন্ড না করেন তাহলে আপনার ইলেকশনে আমি 5 লক্ষ টাকা ডোনেট করতে চাই। আরে না না না, কি কি বলতেছেন আপনি? কি আপনি হচ্ছেন আমাদের মেহমান, আপনি কেন টাকা ডোনেট করবেন? শোনেন, আমি দরকার হইলে চাঁদা তুলব, ঠিক আছে? চাঁদা তুইলা দরকার হইলে আমি আমার ইলেকশনের ফান্ড ক্রিয়েট করবো, কিন্তু আপনি মেহমান, আপনার কাছ থেকে আমি চাঁদা নিতে পারবো না। নিবি না কে? হিল লাগে নিবি না? ওর বাপে কত টাকার মালিক জানাস? কোটি কোটি টাকা সে দান খরচ করে, আর নির্বাচনের লেগে 5 লাখ টাকা জিতাছে, এইটা না নেওয়ার কি আছে? আসিফ, রাজারে দেওয়ার দরকার নাই, ওই 5 লাখ টাকা আমারই দিবা, আমি নির্বাচনে খরচ করুন। ভাইজান, কোনো সমস্যা নেই, আমি আগে ঢাকায় যাই, ঢাকায় গিয়ে আমি টাকাটা পাঠিয়ে দেবো। না 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 আসিফ, কি কি বলেন আপনি? আপনি আমি কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছি, আমার ইলেকশনের জন্য আপনি টাকা আনবেন, এটা কেমন দেখা? আমি এটা নিতে পারতেছি না। সব বিষয়ে লজ্জা থাকা উচিত না, টাকার বিষয়ে লজ্জা থাকলে তো আরও সমস্যা। আমার মামার টাকা আমি নিবো, আমার মামার টাকা আমি নিয়ে খরচা করুন, 5 লাখ কিসের? লাগলে 10 লাখ, লাগলে 20 লাখ, লাগলে 1 কোটি টাকা নিবো, সমস্যা কি? তারপরে নির্বাচনে আমাকে জিততেই হবো, খবরদার টাকার ব্যাপারে কোনো শরম করবা না। রাজা, নিজের ভগ্নিপতির এসিনস নাই, হ্যাঁ? ইলেকশনে টাকা উঠামু 20 লাখ, খরচা করুন 20,000, বাকি টাকা যাইব পকেটে। আগামী 5 বছর কোনো কাজকাম নাই, শরীরটাকে ভেবে রাখা মানুষ।